নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান বা সেই সমস্ত করবো নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি শেষে দেওয়া আছে আর আপনাদের ফাইনাল পরীক্ষার আগে আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন আজকে আমরা যে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো তার মধ্যে কটা আপনার রাইট হলো যে প্রশ্নটায় রাইট হবে সেটা রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটা ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনাদের যে কটা প্রশ্ন রাইট হলো সেটা আমাদের অবশ্যই পোস্ট করে পাঠাবেন এবং আপনারা লিখে পাঠাবেন যে আপনারা কত পেলেন আপনাদের মার্কস সিক্সটি পারসেন্ট অ্যান্ড যদি থেকে থাকে তাহলে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আপনাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করুন যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন হাজারের উপর আপলোড ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম টেটের ভিডিও আপনাদের সরাসরি প্রদান করে থাকি আপনারা বিনামূল্যে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যেটা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও সেই ভিডিওগুলো আপনারা সবার আগে দেখবেন আপনাদের একটু কষ্ট করে প্লেলিস্টের মধ্যে হাজারের ভিডিওর মধ্যে আপনাদের খোঁজ করতে হবে যারা আমাদের সাথে আজকে এই ভিডিওটা দেখছেন দেখছেন বা যখন আপনারা সরাসরি আমাদের সাথে প্রশ্ন উত্তরে আসতে পারেন আমরা সকাল আটটার সময় ম্যাথের ক্লাস করি টেটের ম্যাথের ক্লাস সেটা লাইভ থাকে সকাল নটার সময় লাইভ আমরা সিডিপি শিশু শিক্ষা শিশু মনস্তাত্ত্বের ক্লাস করি এবং সকাল দশটায় ইংলিশ পেডাগজির লাইভ ক্লাস করি তা আপনারা এই ক্লাসগুলোতে আপনাদের মূল্যবান বক্তব্য সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন বা আপনারা এই ভিডিওটার ডিসক্রিপশান বক্সেও আপনারা এর যাবতীয় যা তথ্য আছে সেই তথ্যগুলো আপনারা দেখতে পারেন এবং তার সাথে সাথে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা যেভাবে আপনারা খুশি হন সেইভাবে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আমি একটা জিনিসই বলবো আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখুন এই ভিডিওগুলোর প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আগামী পরীক্ষার জন্য আজকে আমরা শুরু করব একান্ন নম্বর প্রশ্ন থেকে আর একান্ন নম্বরের আগে যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেটা আপনারা একটু প্লেলিস্টে যান আমাদের চ্যানেলের সেখানে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে আমাদের ফোল্ডার করা আছে প্লেলিস্টে সেইখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেন তে চলুন আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি এটা ছিল গ্যালোরিনের হোম ট্যাক্সের প্রশ্ন তা চলুন দেখে 나오 যাক আজকের প্রশ্নে এর সঠিক উত্তর কোনটা হয় তাহলে 51 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই অপশন ক বাক স্বাধীনতা অপশন খ মতামত প্রকাশের স্বাধীনতা অপশন গ বাসি সংবাদ প্রদানের সংবাদপত্রের স্বাধীনতা এবং অপশন ডি সংগঠন করার স্বাধীনতা 51 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংবাদপত্রের স্বাধীনতা চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 52 নাগরিকদের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন সরবরাহ ও বণ্টন বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক আইন প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট জারি করতে পারে অপশন এ কেন্দ্রীয় সরকার অপশন বি রাজ্য সরকার অপশন সি স্থানীয় সরকার এবং অপশন ডি স্থানীয় প্রশাসন বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজ্য সরকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি নিবর্তনমূলক আটক আইনে সরকার কোন অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটকে রাখতে পারে অপশান এ এক মাস অপশন বি দু মাস অপশন সি তিন মাস এবং অপশন ডি ছয় মাস তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অপশন এ ধারা 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 বি সি এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাইশ নং ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন অপশন এ গ্রেপ্তারের কারণ জানতে পারা অপশন বি পছন্দমতো আইনজীবীর সাথে পরামর্শ করার অপশন সি আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং অপশন ডি উপরের সবগুলি পঞ্চান্ন নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স ভারতীয় সংবিধানে কত বছরের নিচের শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অপশান এ চোদ্দ বছর অপশান বি পনেরো বছর অপশান সি ষোলো বছর এবং অপশান ডি দশ বছর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ বছর সেভেন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না অপশান এ পঁচিশ সাবসেকশন ওয়ান অপশান বি উনতিরিশ সাবসেকশন ওয়ান অপশন সি আঠাশ সাবসেকশন এক এবং অপশন ডি তিরিশ সাবসেকশন এক ধারা তাহলে সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনতিরিশ সাবসেকশন এক ধারা অনুসারে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র যদি সংখ্যায় লঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোন সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ ফুল কম্পেনসেশন দিতে হবে অপশন এ টোয়েন্টি নাইন সাবসেকশন ওয়ান ধারা অপশন বি থার্টি সাবসেকশন ওয়ান এ ধারা অপশন সি থার্টি টু সাবসেকশন ওয়ান ধারা এবং অপশন ডি টোয়েন্টি এইট সাবসেকশন ওয়ান ধারা আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি থার্টি সাবসেকশন ওয়ান এ ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যায় লঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে অপশন এ পঁচিশ ধারা অপশন বি আঠাশ ধারা অপশান সি উনত্রিশ ধারা এবং অপশন ডি তিরিশ ধারা উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তিরিশ নং ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তি মালিককে যে ক্ষতিপূরণ কম্পেনসেশন দেবে তা যুক্তিসঙ্গত কিনা আদালত তা পরীক্ষা করতে পারবে অপশন এ মিনারভা মিলস মামলা অপশন বি কেশবানন্দ ভারতী মামলা অপশন সি মানেকা গান্ধী মামলা এবং অপশন ডি কোনটি নয় ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেশবানন্দ ভারতী মামলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে অপশন এ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশন বি মৌলিক অধিকার অপশন সি মৌলিক কর্তব্য এবং অপশন ডি কোনোটি নয় একষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু কে মন্তব্য করেছিলেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হল সমাজতান্ত্রিক ধাঁচের এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয় এ সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি নট সোশ্যালিজম ইস দ্য প্ল্যানিং অপশন এ পণ্ডিত জওয়হরলাল নেহরু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি মতিলাল নেহরু এবং অপশান ডি ডক্টর বিআর আম্বেদকর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পন্ডিত জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি নিচের কোনটি সঠিক অপশান এ মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে তোলে অপশান বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিদিকে সংকুচিত করে তোলে অপশান সি মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে ডি ওয়াই রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে তেষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে অপশন এ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্ট ফোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ ভারতীয় সংবিধানের পার্ট থ্রি ও পার্ট ফোর এই দুটি অংশের মধ্যে বিরোধ বাদলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হবে অপশন এ পার্ট থ্রি অপশান বি পার্ট ফোর অপশন সি উভয় অংশই এবং অপশন ডি দুটি অংশই বাতিল হবে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পার্ট থ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি নিচের কোনটিতে পরিণত হয় অপশান এ মৌলিক কর্তব্যে অপশান বি মৌলিক অধিকারে অপশন সি অর্ডিন্যান্সে এবং অপশান ডি সাধারণ আইনে ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মৌলিক অধিকারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি সেভেন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে শিক্ষাগত সংখ্যালঘু শ্রেণী শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে অপশন এ তিনশো পঞ্চাশের এ ধারা অপশান বি তিনশো ষাটের এ ধারা অপশান সি তিনশো সরি একশো তেরোর এ ধারা এবং অপশান ডি একশো বাইশের এ ধারা সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তিনশো পঞ্চাশের এ ধারা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্সটি এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অপশান এ তিনশো একান্ন ধারা অপশন বি তিনশো ধারা অপশান সি তিনশো ধারা এবং অপশান ডি তিনশো ধারা আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো একান্নগর ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটির পরিবর্তন করা যায় যদি উক্ত সংশোধনী বিলটি পাশ হয় অপশান এ পার্লামেন্টের সাধারণ সংখ্যায় গরিষ্ঠতায় অপশন বি পার্লামেন্টের দুই সংখ্যা গরিষ্ঠতায় অপশন সি পার্লামেন্ট দুই তৃতীয়াংশ ও অন্তত অর্ধেক রাজ্য আইনসেবা কর্তৃক অনুমোদিত হলে আর অপশন ডি সুপ্রিম কোর্টের নির্দেশে 69 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্লামেন্টে 2/3 ও অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 70 সপ্তম তপশীল সেভেনথ ভুক্ত তালিকায় বিষয়াদির সংশোধন করা যায় উক্ত যদি উক্ত সংশোধন নীতি পাস হয় অপশন এ পার্লামেন্টের সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় অপশন বি পার্লামেন্টে 2/3 অংশ সংখ্যা অপশন সি পার্লামেন্টে 2/3 এবং অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে এবং অপশন ডি সুপ্রিম কোর্টের নির্দেশে 70 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্লামেন্টের দুই তৃতীয়াংশ এবং অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 71 ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করা যায় যদি সংশোধনীটি পাশ হয় অপশন এ পার্লামেন্টের সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় অপশান বি পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অপশান সি পার্লামেন্টের তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায় এবং অপশান ডি রাষ্ট্রপতির নির্দেশে একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয় অপশন এ তিনশো ষাট ধারায় অপশান বি তিনশো আটষট্টি ধারায় অপশন সি তিনশো বাহাত্তর ধারায় এবং অপশান ডি তিনশো আটষট্টি ধারায় 72 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 368 ধারা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 73 ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে অপশন এ পার্লামেন্টের দ্বারা অপশন বি একটি সংবিধান সভার দ্বারা অপশন সি সুপ্রিম কোর্টের দ্বারা এবং অপশন ডি রাষ্ট্রপতির দ্বারা 73 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পার্লামেন্টের দ্বারা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 74 ভারতে সংবিধান সংশোধন বিল উত্থাপন হতে পারে অপশন এ রাজ্য আইনসভায় অপশান বি শুধুমাত্র লোকসভায় অপশান সি শুধুমাত্র রাজ্যসভায় এবং অপশান ডি পার্লামেন্টের যে কোনো কক্ষে চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পার্লামেন্টের যে কোনো কক্ষে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ ভারতে সংবিধান সংশোধনের জন্য যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতি প্রয়োজন হয় তা মোট অঙ্গরাজ্যের অপশান এ এক তৃতীয়াংশ অপশান বি দুই তৃতীয়াংশ অপশান সি অর্ধেক এবং অপশান ডি তিন চতুর্থাংশ পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্ধেক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের অপশান এ এক তৃতীয়াংশ অপশান বি দুই তৃতীয়াংশ অপশান সি অর্ধেক এবং অপশান ডি তিন চতুর্থাংশ ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তিন চতুর্থাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন অপশন এ অর্থ বিল অপশন অপশন সি ও সংবিধান সংশোধনী বিল বিল এবং ডি সাধারণ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন অপশান এ ফর্ভেন্টি সিক্স অপশান বি বিভেন্টি এইট অপশান সি টোয়েন্টি ফোর্থ নাইনটিন সেভেন্টি ওয়ান এবং অপশান ডি সেভেন থার্ড সেভেন্টি থার্ড নাইনটিন নাইনটি টু আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 24th, 1971 next question question number 79 কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে সংবিধান ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন গণপরিষদ এ নিউ কনস্টিটিউশন এ নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে অপশান এ শঙ্করিপ্রসাদ প্রসাদ মামলা উনিশশো অপশন বি গোলকনাথ মামলা উনিশশো সাতষট্টি অপশান সি কেশবানন্দ ভারতী মামলা উনিশশো তিয়াত্তর এবং অপশান ডি মিনার বা মিলস মামলা উনিশশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গোলকনাথ মামলা উনিশশো সাতষট্টি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটটি গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে অপশান এ ফর্টি সেকেন্ড নাইনটিন সেভেন্টি সিক্স অপশান বি টোয়েন্টি ফোর্থ নাইনটিন সেভেন্টি অপশন সি ফর্টি ফোর্থ এবং অপশন ডি সিক্সটি ফার্স্ট নাইনটিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টোয়েন্টি ফোর্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ হল ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য অপশন এ শঙ্করী প্রসাদ মামলা উনিশশো অপশন বি গোলকনাথ মামলা উনিশশো সাতষট্টি সি কেশবানন্দ ভারতী মামলা উনিশশো এবং অপশন ডি মিনার বা মামলা উনিশশো আশি একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেশবানন্দ ভারতী মামলা উনিশশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার অপশান এ তেরো ধারা অপশান বি চোদ্দ ধারা অপশান সি পনেরো ধারা এবং অপশান সি ষোলো ধারা বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তেরো ধারা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন এইটটি থ্রি ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না অপশান এ উনি তিনশো বাহান্ন ধারা অপশান বি তিনশো ছাপ্পান্ন ধারা অপশান সি তিনশো ষাট ধারা এবং অপশন ডি তিনশো উনষাট ধারা 83 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 359 ধারা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 84 নিচের কোনটি সঠিক অপশন এ লেখ বা রাইটস জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি অপশন বি লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি অপশন সি লেখ লেখ জারির ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান এবং অপশন ডি সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে না চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি ফাইভ ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টেকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক দা প্রোটেক্টর অ্যান্ড গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইটস বলে উল্লেখ করা হয়েছে অপশান এ থার্টি টু সাবসেকশন ওয়ান ধারা অপশন বি থার্টি থ্রি সাবসেকশন ওয়ান ধারা অপশন সি থার্টিন সাবসেকশন ওয়ান ধারা এবং অপশন ডি ফরটিন সাবসেকশন ওয়ান ধারা পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ থার্টি সাবসেকশন ওয়ান ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি সিক্স নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় অপশন এ রাষ্ট্রপতির ক্ষেত্রে অপশন বি রাজ্যপালের ক্ষেত্রে অপশন সি কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে এবং অপশন ডি ওপরের সবগুলির ক্ষেত্রে 86 নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলির ক্ষেত্রে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 87 সরকারি কোন পদ কোন ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে অপশন এ পরমাদেশ অপশন বি উৎপ্রেশন অপশন সি অধিকার পৃচ্ছা এবং অপশন ডি প্রতিস্থেশ প্রতিষেধ তাহলে সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অধিকার পৃচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 88 এইট কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে অপশন এ তেত্রিশ ধারা অপশন বি চৌত্রিশ ধারা অপশান সি পঁয়ত্রিশ ধারা এবং অপশন ডি তিনশো ষাট ধারা অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তেত্রিশ ধারা

ভারতে কবে পাস হয় অপশন এ 1976 অপশন বি 1979 অপশন সি 1980 এবং অপশন ডি 1997 90 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1976 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 91 সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয় অপশন এ শুধুমাত্র লোকসভায় অপশন বি শুধুমাত্র রাজ্যসভায় অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষে অপশন ডি বিধান পরিষদে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি পার্লামেন্টের কক্ষে কোশ্চেন কোশ্চেন সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনটি নয় বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাম্যের অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি উনিশ ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত অপশান এ দুইটি অপশন বি পাঁচটি অপশন সি ছয়টি এবং অপশন ডি সাতটি তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ছয়টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয় অপশান এ প্রথম সংশোধন অপশন বি দ্বিতীয় সংশোধন অপশন সি তৃতীয় সংশোধন এবং অপশন ডি চতুর্থ সংশোধন চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রথম সংশোধন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি ফাইভ কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যায় লঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে অপশন এ সাম্যের অধিকার অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার অপশন সি স্বাধীনতার অধিকার এবং অপশন ডি সংস্কৃতি ও শিক্ষার অধিকার পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সংস্কৃতি ও শিক্ষার অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে অপশান এ ১৪ ধারা অপশান বি ধারা অপশান সি ষোলো ধারা এবং অপশন ডি সতেরো ধারা ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পনেরো ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 97 সেভেন অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারটি সুনিশ্চিত করার জন্য অপশান এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি কোনোটি নয় সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাম্যের অধিকার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না পানিশমেন্ট ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স অপশান এ আঠেরো ধারা অপশান বি উনিশ ধারা অপশান সি কুড়ি ধারা এবং অপশান ডি একুশ ধারা আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুড়ি ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সরকারি চাকরির পাবলিক সার্ভিসেস ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় অপশন এ সেভেন্টি সেভেন্থ অপশান বি সেভেন্টি এইথ অপশান সি সেভেন্টি নাইনথ এবং অপশান ডি সেভেন্টি থার্ড নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সেভেন্টি সেভেন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড নিচের কোনটি একটি আইনগত অধিকার এ লিগ্যাল লাইট হিসেবে গণ্য হয় অপশন এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি সম্পত্তির অধিকার আপনাদের স্ক্রিনে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশন ডি সম্পত্তির অধিকার তাদের সবার উত্তর সঠিক এবং সবাইকে সাধুবাদ জানাই এবং আপনারা এবার কত কি কত পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আমরা 50টা কোশ্চেন কিন্তু আলোচনা করে ফেলেছি আপনারা 50 এর মধ্যে কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা কোশ্চেন অ্যান্সার পর্যায়ে আমি আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে হোমটাক্সের প্রশ্ন হল আন সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাটি ভারতীয় সংবিধানের কোন অংশে গৃহীত হয়েছে অপশান এ প্রস্তাবনা অপশান বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশান সি মৌলিক অধিকার এবং অপশান ডি মৌলিক কর্তব্য আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি যেটা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন ফেবিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাটি ভারতীয় সংবিধানের কোন অংশে গৃহীত হয়েছে অপশান এ প্রস্তাবনা অপশান বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশান সি মৌলিক অধিকার এবং অপশান ডি মৌলিক কর্তব্য আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ